নিনা খান ও স্বামী গিয়াসুদ্দিন দুজনই চাকরি করতেন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে। দীর্ঘদিন ধরে ছিল পারিবারিক কলহ। এর মাঝেই বৃহস্পতিবার দুপুরে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে যাওয়া অবস্থায় নিনা খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী গিয়াসুদ্দিন। হাসপাতালে নেওয়া হলে নিনা খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবেই নিনা খানকে হত্যা করে হাসপাতালে নেন স্বামী গিয়াসুদ্দিন। হসপিটালে এসআই সাহেবকে বললো 11:15 দিকে নাকি বাসায় এসে দেখছে ওর গায়ে আগুন, আর আমাকে বলছে যে 2টার দিকে দেখছে। কেউ যদি আগুনে পুড়ে যায় তাহলে তো তার এরকম সিভিয়ার হেড ইনজুরি হবে না। প্লাস হচ্ছে আমরা যখন বাসায় গেলাম লিফটে প্রচুর রক্ত আছে, কিন্তু বাসা একদম পুরো ক্লিন। নরমালি যদি অ্যাক্সিডেন্ট হইতো তাহলে আমার খালু তো সাথে সাথে নিয়ে যেত হসপিটালে বা অ্যাম্বুলেন্স নিয়ে যেত, কিন্তু উনি এটা না নিয়ে আগে পরিষ্কার করছে। ঠান্ডা মাথায় এটা ম্যাটার করছে আর কি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পুলিশ জানায় হত্যা নাকি দুর্ঘটনা তা জানতে চলছে তদন্ত। ফ্যামিলি মেম্বার তাদের বক্তব্য যে তাদের সম্পর্ক অত স্মুথ ছিল না, সে কারণে মানে খুন হওয়ার একটা সম্ভাবনা তারা মানে বলছে আমাদের, আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্বামী গিয়াসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।